জনলে নানের সচ্চার ভালোবাসা বব ডিলানের অভিমান হুট করে ভালো লেগে ভালোবেসে কাউকে তাড়াহুড়ো করে লেখা গান জানিনি তো কোনো দিন আমার এই বন্ধুটা হয়ে যাবে বন্ধু সবার জানি না তো কোনো দিন শুনবে সবাই আমার পুরনো গিটার গিটার 90-এর দশকে আমার বড় হওয়া টিনেজ লাইফ 90-এর দশকেই আমার ফ্যাশন ডিজাইনিং পড়ার শুরু এবং আমার মনে হয় 90-এর দশক এমন একটা সময় যেখানে প্রচুর কিছু সৃষ্টি হয়েছে 90-এর দশকে বাংলার গানের জগতেও একটা রেভলিউশন আমার খুব প্রিয় শিল্পী অঞ্জন দত্ত যার গানটি গাইছিলাম আমার মনে হয় গানের কথাগুলো একটু ভুলে ভুলে যাই মানে ভুলে ভুলে যাচ্ছিলাম তবু চেষ্টা করছিলাম মনে করে বলার সুমন চট্টোপাধ্যায় থেকে শুরু সেখান থেকে অঞ্জন দত্ত নচিকেতা এক ঝাঁক তরুণ শিল্পী সেই সময় আমার ফ্যাশন ডিজাইনিং পড়া এবং স্বাভাবিকভাবেই এদের গান এদের অনেক কিছু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে কারণ আমার বিষয়টা ছিল পোশাকের ভাষা ল্যাঙ্গুয়েজ অফ দ্য ড্রেস ভাষা খুঁজতে খুঁজতে আজকে দ্বিতীয় এপিসোডে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ড্রেস পোশাকের ভাষা এবং গিটার আমার কাছে একটা বিশাল ইন্সপিরেশান ছিল আমার গিটার শেখাও সেই সময় 90-এর দশকে তার অনেক পরে আবার নতুন করে গানের জীবনটা আমি শুরু করলাম তো স্বাভাবিকভাবে গিটার তার আকার তার শেপ তার ইমোশনস কথা বলা অনেক কিছু তো গিটার নিয়ে সেটাকে নিয়েই পোশাকে আকৃতিতে আমি বাঁধার চেষ্টা করেছিলাম এবং সবথেকে বড় ব্যাপার সেটা তো শেয়ার করবই সেই সময়ের আমার একটা স্কেচিং 90-এর দশকে আমার ছাত্রাবস্থায় আমার একটা কাজ এবং আজকে যখন আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার অ্যাজ এ ফ্যাকাল্টি সেখানেও আমি আমার স্টুডেন্টদের ভীষণ করে ইন্সপায়ার করার চেষ্টা করি যে আপনারা বিভিন্ন এই ধরনের জিনিসের আকৃতি নিয়ে কিছু পোশাক করুন এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে পড়ছে জয়তি আমার ওয়ান অফ স্টুডেন্ট আমি একটা কথা বলেছিলাম যে সামথিং ইউ ক্যান চেঞ্জ থ্রু শেপ আকারে পরিবর্তন করতে পারেন আদারওয়াইজ অন দ্য ড্রেস তো আমার করা কাজ যেটা আমি স্কেচিং করেছিলাম জাস্ট এরকম অনেক ড্রেস করেছিলাম আই থিঙ্ক আমার কাছে শেয়ার কোনো পিক্স নেই স্কেচিংটা আপনাদের শেয়ার করব আর তারপরে পরে জয়তির কাজ প্রথমে আমার স্কেচিং দিয়ে তারপরে জয়তির কাজ দিয়ে কেমন লাগবে কাজ থাকতে হবে দেখতে হবে আমার সাথে এই ফ্যাশন ডিজাইনিং জার্নিতে চলুন একদম আমার 90-এর দশকে আমার করা স্কেচিং তখন একটা নিয়ম করে ডিজাইনিং করতাম প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু সৃষ্টি করার পুরনো খাতাগুলো আজ যত্ন করে রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তখন তো ইউটিউবের এত কিছু ছিল না আমি জানতামও না জানি না কী করে এগুলোকে রেখেছিলাম আমার কাজে তো সেরকমই একটি ডিজাইনিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম 90-এর দশকের এবং লেখাটাও ছিল জন লেননের সোচ্চার ভালোবাসা বব ডিলানের অভিমান গিটারে টিং টিং আওয়াজ অনেক সুর সুর বাঁধতে চেষ্টা করেছি আমার পোশাকে এবং দেখুন পোশাকের একটি গিটার খুব সুন্দর মুডবোর্ড করেছিলাম স্কেচিংটা চেষ্টা করতাম ভালো করার খুব ওয়াটার কালার ইউজ করতাম ভিন্নভাবে দুটো শেপ আমি এখানে করেছি একটা হচ্ছে এই হচ্ছে গিটারের ফ্রেডবোর্ড তার সঙ্গে ফ্রেডবোর্ডের পাশের পোর্শন গিটারের এখানে জাস্ট যেরকমভাবে গিটারের বডির যে পোর্শন সেটা আনাদার ওয়ান এখানে ব্লু কালার গিটারের ফ্রেডবোর্ড আর এখান থেকে শেপ নিয়ে এই যে হোক দ্যাটস আ পোর্শন সো এই ছিল আমার ডিজাইনিং খুব সিম্পল ভীষণ সিম্পলিসিটি হ্যাভ ইন দ্য ডিজাইন এইভাবে ইন্সপায়ার করেছি আমার স্টুডেন্টদেরকে এবার জয়তির কাজ আমার স্টুডেন্ট পাঞ্জাবির পরে ও জাস্ট হ্যান্ড স্টিচ হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে যে গিটারের এটাকে তুলে ধরেছে সো প্লিজ এবার জয়তির কাজে